শপিং গাইড ইন বিডি এবং ট্রাভেল গাইড ইন বিডি পেজের পক্ষ থেকে মীরা তোমাদেরকে নিয়ে এসেছে আজকে বিভিন্ন ধরনের লেস কালেকশনে, যা আমাদের একদম হাতের নাগালে পাওয়া যাচ্ছে আনারকুলি সুপারমার্কেটের দ্বিতীয় তলায়। তোমরা রং বিতান একে এসে খুঁজলেই পেয়ে যাবা অনেক ধরনের লেস। আমি পুরো দোকানটা শেষ একদম শেষের ভিডিওতে একটা রিভিউ দিয়ে দেব পুরো দোকানটাকে। সো তোমরা একটু দেখে নাও কালেকশনগুলো। এই যে দেখো, আমি দেখাচ্ছি এখানে ডাবল লেয়ারের, এটা কি বলে ভাই, লং লম্বাবুতি পাইপ, হ্যাঁ পাইপ পাইপ, এটা হচ্ছে ডাবল লেয়ার। এটা ব্ল্যাক কালার, খুব গ্লেজি একটা ব্ল্যাক কালার। এটার গজ হবে 100 টাকা করে। দেন হচ্ছে পরের, এটা সিঙ্গেল লেয়ার, সিঙ্গেল লেয়ার, এটা গজ 40 টাকা। তো সিঙ্গেল যেটা সেটা হচ্ছে গিয়ে গজ 40 টাকা। তারপরে হচ্ছে এটা, এটাও সিঙ্গেল সিলভার কালার, এটার গজ 40 টাকা 40। এরপরে হচ্ছে পার্ল দিয়ে করা, পার্ল দিয়ে করা, এটার গজ এটা 60 টাকা। দেন হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ এটাও পার্ল দেওয়া, হ্যাঁ এটাও 60 টাকা। দেন আরেকটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল। তো দোকানে অনেক ধরনের কালেকশন, তোমরা আসলে দেন আলাদা আলাদা করে তোমাদেরকে। আচ্ছা এটাও দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নিজে চুজ করে নিতে পারবে। এটার গজ বললেন 60, এটা খুব ডিমান্ড ছিল মেবি, এই জন্য এটা প্রায় শেষের দিকে। সমস্যা নেই, আবার কালেকশন আসছে, আসবে প্রতিনিয়তই আসবে। আর তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক। আচ্ছা ওগুলো ওগুলো পুরো ঝুলটা নামানো যাবে। তারপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক, এবং এরপরে আমি যেটি দেখাচ্ছি এই সাইডে দাও, তাহলে লাইটের বেসটা ভালো আসে। হ্যাঁ এরপরে দেখো এটা কি, কয়টা লেয়ার, ফাইভ লেয়ার, ও মাই গড, তো অনেক বড় হওয়ার কথা। হ্যাঁ এই যে দেখো ফাইভ লেয়ারে, আমরা টু লেয়ার থ্রি লেয়ার পর্যন্ত দেখেছি, ফাইভ লেয়ার আমার এই পর্যন্ত চোখে পড়েনি কোনো ভিডিওতে। সো এটার গজ পড়বে 100 মাত্র 150 টাকা করে। সো আমরা আমরা তো এলএসগুলো ইউজ করেই থাকি, আমাদের একদম সিম্পল জামার হাতাতেও আমরা এই এলএসগুলো ইউজ করেই থাকি। সো গাইস, এই লেসগুলো কালেকশন করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে আমাদের পরিচিত সেই রং বিতান। আমি কার্ডটি শো করে দিচ্ছি, দেখো রং বিতান ওয়ান আনারকুলি সুপার মার্কেট, এটা F147 দ্বিতীয় তলা সিদ্ধেশ্বরী ঢাকা, সিঁড়ির পাশে তো না ভাইয়া, সিঁড়ির পাশে দোকানটিকে একটু ভালো করে খোঁজ করলে পেয়ে যাবা রং বিতান এক। সো গাইস ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও।